হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আপনার জন্য। তাহলে আজকের যে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সেটা একটুখানি অপেক্ষা করলে মজা পেয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিডিও দেখা সার্থকতা হবে। আজকে একটা সরীসৃপ প্রাণীকে নিয়ে আলোচনা করতে চলেছি, সেটার নাম হচ্ছে সাপ। ইতিমধ্যে এইটা আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন এবং ভিডিও খুবই সুন্দর হতে চলেছে। তাহলে সাপ সম্পর্কে আমার গত ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দেখিয়েছেন। আসলে ছোট্ট একটা ভিডিওতে সব কিছু আলোচনা করা কোনো মতেই সম্ভব নয়। বেশি কিছু আলোচনা করতে ভিডিও বড় হলেও সবাই বিরক্ত বোধ করবেন, যার জন্য আজকে দেরি না করে চলুন শুরু করা যাক। চলাফেরার সময় সাপ বারবার জিহ্বা বের করে করে, মূল কারণ সাপের কোনো কান নেই, জিহ্বা দিয়ে সামান্য শুনতে পায় না, কিন্তু কাছাকাছি কোনো কিছুর অস্তিত্ব সহজে অনুমান করতে পারে, যার ফলে কিন্তু সাপ অনেকটা আন্দাজ করে করে এক হয়। অস্তিত্ব সহজে অনুমান করার ফলে সে নিজে সামনের সব কিছুকে একটু পরিষ্কার অনুভব করে। সাপের জিহ্বায় আগমনের জন্য যে নামের যে গ্রন্থি রয়েছে, সে গ্রন্থির সাহায্যে সে কিন্তু অনুমান করতে পারে। গ্রামাঞ্চলে সাপকে দুধ খাওয়ানোর যে রীতি সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে হয়েছে, যেটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। দুধ সাপের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক, এমনকি দুধ হজম করতে না পারার জন্য প্রচুর সাপ এরকম মারা গেছে। সাপুরের বিনের সুরে সুরে সাপ নাচতে থাকে, এই কথা পুরোপুরি ভুল। প্রথমত তাদের কান নেই, চোখেও খুব সামান্য দেখতে পায়, যার কারণে কিন্তু তারা সেরকম গানের সুরে সুরে নাচার কোনো প্রশ্নই আসে না। অ্যাকচুয়ালি ওই বিনের মাথাটা যখনই নিচে উপরে ডাউন হতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই তালে তালে নিজের মাথাটাকে ডোলায়। আমরা ভাবি সাপেরা সে নাচছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, ইংরেজিতে MORE, মোর। ওই মূর অপশানে টাচ করলে পরে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা ভিজিট করতে পারবেন। সেখানে আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আপনারা ওখানটায় আমার জীবনে যে আমি 150-200খানা ভিডিও বানিয়েছি, তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি। সেই 3টের মধ্যে যে কোনো একটাতে টাচ করে ভিডিও দেখার পর যদি আপনার ভালো লাগে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মতো যে শেয়ার বাটনটা রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে এই ভিডিওটা শেয়ার করবেন, যার ফলে কিন্তু ওনারাও কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নিত্য নতুন সমস্ত আপডেটগুলো পেতে থাকবেন বন্যপ্রাণী সম্পর্কে। ইদানিং বন্যপ্রাণীদের নতুন আইন চালু হয়েছে, যে আইনের মাধ্যমে কিন্তু আপনি বা আপনার আত্মীয় স্বজন কিন্তু বিনা কারণে হাজতবাস হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান সতর্কতা করার জন্য আমার ভিডিও যদি আপনি রেগুলার ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা জানতে পারবেন সে বিষয়টা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ। তাহলে বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, ইতিমধ্যে হয়তো বা আপনারা লক্ষ্য করেছেন সেইটা। কিন্তু আমি যেহেতু অবাঙালি, তাই আমি বুঝতে পারি না। সুতরাং আপনি কিন্তু চেষ্টা করবেন ওই ভুলভ্রান্তিগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে দড়িয়ে, এবং ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে ভিডিও চান সেটা কিন্তু আমাকে একটু লিখবেন নিচে। তার ফলে আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি আগামী ভিডিওগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আমাকে যদি একটু সহযোগিতা করেন, তাহলে কিন্তু আগামীতে আপনারাই ভালো মানের ভিডিও পেতে লাভবান হবেন, যার ফলে চলুন আজকে দেরি না করে মূল অনুষ্ঠানে মূল যে পয়েন্টটা সেটা আলোচনা করেই ভিডিওটা শেষ করব। কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। অনেকেরই ভুল ধারণা যে ডাড়া সাপেরও লেজে বিষ থাকে, অথচ সেটা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে যাচাই করা পর জানা গেছে যে এটা সম্পূর্ণ ভুল তথ্য। কিন্তু দারাস সাপ সম্পূর্ণ নির্বিষ, লেজে বিষ তো দূরের কথা, দারাস সাপের কোনো বিষই নেই। এরা ছোট পাখি সহ ইঁদুর ধরে খাওয়ার জন্য, এমনকি ছোটোখাটো সাপকেও, তারা বিষধর সাপকেও খায়, যার ফলে দিনের বেলাতে সাপেরা খুবই সামান্য দেখতে পায়, কিন্তু রাতে তারা নাইট ভিশন 10 গুণ বেড়ে যাওয়ার ফলে তাদের চোখ অনেকটা পরিষ্কার হয় এবং রাত্রে ভালোভাবে দেখতে পায়। সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাওয়ার ফলে তারা কিন্তু অনেকটা সজাগ থাকতে পারে। প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি বাদলের দিনে, অর্থাৎ মে থেকে জুন সহ জুলাইয়ে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়ে যায়, যার ফলে অতি প্রবল বর্ষণে চারিদিকে জল জমলে সাপেরা গর্ত থেকে বেরিয়ে লোকালয়ের কাছাকাছি প্রকাশ্যে আসে, যার ফলে ঠিক তখনই সাপ সম্পর্কে অনভিজ্ঞ মানুষ অজান্তে ভুল পদক্ষেপের কারণে মারা যায়। ভুলবশত সাপের লেজে পা পড়লে সাপ তো কামড়াবেই, কিন্তু অর্ধেকের বেশি মানুষ ভয়ে আতঙ্কে মারা যায়। সাপ কামড়ালেই ওজা বৈদ্য কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করে নিকটবর্তী একটা প্রাথমিক চিকিৎসালয়ে যেতে হবে, সেখানটাই কিন্তু আপনার জন্য
যাতে চিকিৎসার মেয়াদটা বাড়ানো যায়, সময় পাওয়া যায় চিকিৎসা করার জন্য, তার আগেই যেন মারা না যায়, তার জন্য প্রাথমিক চিকিৎসালয়ে অলরেডি মজুত করা রয়েছে অ্যান্টিভেনম। সেই অ্যান্টিভেনম প্রয়োগে কিন্তু চিকিৎসা করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়, যার ফলে আপনি একটু আতঙ্ক অনুভব না করে একটু সাহস মনোভাব নিয়ে চিকিৎসার সহযোগিতা করলে পরে কিন্তু সেই থেকে নির্বিঘ্নে আপনি বেঁচে আসতে পারবেন, কোনো আপনার মারা যাওয়ার কোনো প্রশ্নই নেই। সুতরাং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য আমার এই ভিডিওটা শেয়ার বাটনের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করলে পরে বন্ধু বান্ধব তারাও যদি তাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে, তার ফলে জনমানসে অনেকটা জনসচেতনতা বৃদ্ধি হবে এবং সাপ সম্পর্কে আতঙ্ক ভাবটা থাকবে না। তাহলে বন্ধুরা, এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন, নমস্কার।